भुनकतु सहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु माविद्विशावहै ओम शांति 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 हरि ओम हमरा भगवत गीता पढ़ छी चेष्टा कर तो भगवत गीता हमरा দ্বিতীয় অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে রয়েছে তাই তো হুম কেগুছ হায় না বলছেনা কি কথায় রয়েছে আমরা জয়ศรีদি 16টা জাস্ট হয়েছে হ্যাঁ 16টা শেষ হয়েছিল হ্যাঁ 17 নম্বর শ্লোকে আমরা রয়েছি এখন এখানে অর্জুনের দ্বন্দ্ব মনের মধ্যে দ্বন্দ্ব কি করতে হবে কি করতে হবে না সেটা বুঝতে পারছে না তখন শ্রীকৃষ্ণ কি করছেন তার প্রকৃত স্বরূপ তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো প্রকৃত স্বরূপ তুমি কে ঠাকুর কথা আছে ঠাকুর বলছেন আমি কে আর তুমি কে আর আমাদের মধ্যে কি সম্বন্ধ সেটা জানলে ঠিক থাকে তো আমাদের জীবনে জীবনেও আমরা কে আমরা আমরা কে আমরা কী করছি কোথায় আছি এই সমাজে আমাদের কি স্থান আমাদের জায়গাটা কি এগুলো জানলে পরে সুবিধে হয় তো এখানে श्रीकृष्णो भगवान श्रीकृष्णो शिटाई बोझ अच्छेन अर्जुन के प्रकृतोपक्के तुमी के तापरे बोलचेन अविनाशी तुतद्विधी येना सर्वमिदम ततम विनाशम अव्ययस्य अस्य न कश्चित कर्तुम अरहसी अरहती बोलचेन येना जेटादीए इदम ए সর্বম সবকিছু এই সর্ব এই সবকিছু মানে এই জগৎ এই প্রপঞ্চ যা দেখছি তাই সবকিছু যেটা দিয়ে এই সবকিছু ব্যাপ্ত ব্যাপ্ত মানে যেটা এই সব কিছুকে ছড়িয়ে রয়েছে মানে সবাই সব জায়গায় ছড়িয়ে রয়েছে ততম মানে ব্যপ্ত হয়ে রয়েছে মানে সব জায়গায় ছড়িয়ে রয়েছে যেটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে কি করে বিনাশম আসে মানে এটা ওই জিনিস যেটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে সর্বত্র রয়েছে তার অবিনাশী সেটা তুমি জানবে অবিনাশী সেটার কোনো নাশ নেই সেটা নস্বর নয় সেটার কোনো নাশ নেই সেটার নশ্বর নেই সে নষ্ট হতে পারে না তার কোনো নাশ নেই আর এটা তুমি জানবে জানবে মানে নিশ্চয়ই নিশ্চয়ই যে ওইটার কোনো তু তু নাশ নেই অর্থাৎ এই প্রপঞ্চে চতুর্দিকে সব জায়গায় যেটা ছড়িয়ে রয়েছে অর্থাৎ ভগবান বলতে পারেন ব্রহ্ম বলতে পারেন তত্ত্ব বলতে পারেন যেটা ছড়িয়ে রয়েছে তার কোনো নাশ নেই আমরা আমাদের চতুর্দিকে কি দেখি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে শরীর নষ্ট হয় খাওয়া রান্না করে রাখলে কিছুদিন পরে ওটা নষ্ট হয়ে যায় তারপরে কিছু মোবাইল ফোন নিচে পড়ে গেলে তার স্ক্রিনটা নষ্ট হয়ে যায় অনেকের আবার স্ক্রিনে এত স্ক্র্যাচ থাকে স্ক্রিন দিয়ে কিছু বোঝা যায় না তো একজন আমি দেখছিলাম তার স্ক্রিনটা এত নষ্ট হয়ে গেল সে দেখছিলাম সে ফোন আসছে সে বুঝতে পারছে না কার ফোন তারপরে ধরছে বলছে আমি বললাম কি করে ধরলেন বললাম না আমার অটো মানে দুবার রিং যাবে তারপরে নিজে থেকে ওটা তুলে নেবে এরকম সেটিং করে বললাম স্ক্রিনটা পাল্টাও স্ক্রিন না পাল্টানোর জন্য এত কষ্ট হম তো এরকম নষ্ট হয়ে যায় সবকিছু নষ্ট হয়ে যায় কিন্তু সেই এক ভগবান বা ব্রহ্ম সেটা কখনো নষ্ট হয় না তো নষ্ট হয় না আর সেইটা সব জায়গায় ছড়িয়ে রয়েছে ততম মানে ছড়িয়ে রয়েছে আর আরচিদ কশ্চিদ মানে কেউ অব্যয়স্য অব্যয় মানে যার কোনো ভাগ করা যায় না মানে যার মধ্যে কোনো ভেদ করা যায় না কেন ভগবান সব জায়গায় রয়েছেন যেহেতু সব জায়গায় রয়েছেন আমরা বলতে পারি না যে এখানে আছেন ওখানে নেই এখন স্মৃতি মাইতি তার বাড়িতে আছে আর কোথাও তো নেই কিন্তু ভগবান বলা যাবে না কি শুধু মন্দিরে আছেন না ভগবান সব জায়গায় আছেন মন্দিরে আমরা যাই করি ঠিক আছে কিন্তু ভগবান সব জায়গায় আছেন এই জন্য ওখানে কোনো ভাগ করা যায় না আর এই অব্যয় মানে যার কোনো ভাগ বিভাগ করা যায় না সেই বিনাশম তার বিনাশ তার নাশ

কেউ নাশ করতে পারে না তো এমনকি কি আমরা আমাদের চতুর্দিকে যা দেখছি সবকিছু তো নশ্বর সবকিছু নাশ নষ্ট করা যায় একজন মানুষকে চাকু দিয়ে মেরে দিলে বা অন্য অনেক রাস্তা আছে মারার তো ওই সব মারলে পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায় কিন্তু ভগবানকে নষ্ট করা যায় না কেন কেন নষ্ট করা যায় না কেন আমরা আমাদের চতুর্দিকে যা দেখছি সেটা ভগবান নন আমরা যে দেখছি আমরা যে শুনছি বা আমরা যে স্পর্শ করি বা আমরা যে ঘ্রাণ করি মানে গন্ধ পাই হ্যাঁ বা আমরা যে যার স্বাদ পাই এগুলো কোনোটাই ভগবান নয় ভগবান তাহলে কি ভগবান এগুলোর সবকিছুর ঊর্ধ্বে তো যেটাকে তুমি দেখছো ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ আমাদের কত পঞ্চ ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় পাঁচ মানে কান নাক আর চামড়া আর জীব এই পাঁচটে ইন্দ্রিয় আছে আমাদের জ্ঞানেন্দ্রিয় তো এইগুলো দিয়ে আমরা অনেক কিছু পাই যেমন কিছু একটা রান্না করলে পরে আমরা আগে দেখি বাহ রান্না ভালো হয়েছে রান্নার জন্য সব তিনটে ইন্দ্রিয় খুব দরকার হয় তিনটে ইন্দ্রিয় না সব হচ্ছে চোখ চোখ দিয়ে দেখলে যায় হয়েছে কি না সে রং টং দেখে তারপরে হচ্ছে উম গন্ধ নাক দিয়ে বোঝা যায় যে গন্ধটা ঠিক আসছে কিনা তারপরে জীব সেটা রাখলে পরে বোঝা যায় অনেক সময় আবার স্পর্শ করে বোঝা যায় তো এরকম আমরা দেখছি তারপরে স্পর্শ করছি খাচ্ছি যেই একটা জিনিস আমরা দেখতে পাই বা স্পর্শ করতে পারি বা তার স্বাদ পাই বা তার শব্দ পাই তাহলে সেই জিনিসটা বা তার গন্ধ পাই তাহলে সেই জিনিসটা ভগবান নয় কেন সেটা নষ্ট হয়ে যাবে তার নাশ হয়ে যাবে সে চিরকাল থাকবে না যেগুলো আমরা ইন্দ্রিয় আমাদের জ্ঞান ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি সেগুলো নস্বর তো তুমি যদি কোনো জিনিসটাকে দেখেছো। তার মানে সেটা বেশি দিন থাকবে না তুমি দেখেছ বলে না তুমি দেখতে পেয়েছো মানে যে কেউ মানুষ দেখতে পেয়েছে মানে সেটা নিত্য নয় সেটা সবসময় থাকবে না তো এই জন্য ভগবানকে কেউ নাশ করতে পারে না কারণ ভগবান ইন্দ্রিয় দিয়ে আমাদের যে এই পাঁচটা ইন্দ্রিয় বললাম সেই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা যাবে না তাহলে অনেকে যে বলে যে ভগবানকে দেখেছে ভগবানের দর্শন করেছে ইত্যাদি তো বলছে সবাই স্বামীজি স্বামী বিবেকানন্দ ভগবানের দর্শন করেছেন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা দেবী আমাদের ঠাকুরের পনেরো আরো স্বামীজি একজন সন্তান সন্ন্যাসী তাছাড়া আরও পনেরো সন্ন্যাসী সন্তান তারাও দেখেছেন তারপরে গৃহস্থ ভক্ত তারা দেখেছেন আরও কত কত মহাপুরুষ আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনে কত মহাপুরুষ ভগবানের দর্শন পেয়েছেন তাহলে এরা কি করে পেলো এটা তো আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না তাহলে কি করে পেল তখন এরা ইন্দ্রিয় দিয়ে দেখেনি তারা ইন্দ্রিয়কে ছাড়িয়ে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ওখানে ভগবানের দর্শন করেছে মানে যেখানে ইন্দ্রিয় নেই তার মাঝখানে কিছু নেই সেই রকম জ্ঞান পেয়েছে এই যখন স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে যাচ্ছেন বলছেন আমি ভগবানকে দেখতে চাই তুমি কি আমাকে ভগবান দেখিয়ে দিতে পারো তুমি কি ভগবানকে দেখেছ তো ঠাকুর বলছেন হ্যাঁ আমি দেখেছি কিন্তু তোমাকে যেমন দেখছি তার চেয়েও ভালোভাবে পরিষ্কার দেখেছি তারপরে স্বামীজি জিজ্ঞেস আমাকে দেখিয়ে দিতে পারো বলে হ্যাঁ দেখিয়ে দিতে পারো পারি তো এটা কেন এটা এই জন্যই যে আমরা যখন কোনো কিছু দেখি আমরা চোখ দিয়ে দেখি আর চোখে যদি কিছু কোনো ভুল থাকে এই তো চশমা এই জন্য তো পরা হয়েছে। চোখ দিয়ে আমি দেখতে পারছি না ঠিক মতন এই জন্য চশমা পরা হয়েছে তো যদি ভুল থাকে বা মনটা যদি ওখানে না থাকে তাহলে যেমন ক্লাসরুমে বসে তুমি দিদিমানি বা মাস্টারমশাইয়ের কথা শুনছো সেই কথাগুলো তোমার কানে গিয়ে লাগছে কথার যে তরঙ্গ ওয়েভ সেটা কানে লাগছে অথচ মাথায় কিছু ঢুকছে না কেন বাড়িতে মা বলে আজকে বিরিয়ানি রাঁধবো তোমার পুরো খেয়ালটা ওখানে বিরিয়ানি রাঁধবে আমি গিয়ে খাবো সেই তোমার মানে প্রস্তুতি চলছে এই জন্য মাস্টারমশাই যেটা বলেন সেটা কিছুই কানে ডুবছে না তো মনটাকেও থাকতে হবে ইন্দ্রিয় ভালো করে থাকলে হবে না মনকেও ওখানে থাকতে হবে মন থাকবে ইন্দ্রিয় থাকবে তবে তুমি কোনো জ্ঞান পাবে তবে ওই জ্ঞানটা চিরকাল থাকবে না তাই জন্য আমরা ভুলে যাই ওটা নশ্বর আমি বললাম না যেটা তুমি ইন্দ্রিয় দিয়ে লাভ করছো সেটা চিরকাল থাকবে না এই জন্য ভগবানের জ্ঞান ইন্দ্রিয় ছাড়া অন্য একটা মন্ডলে গিয়ে সে জ্ঞান মন্ডল না মানে অন্য একটা জায়গায় গিয়ে সে জ্ঞান মানে ইন্দ্রিয়কে অতিক্রম করে যেতে হবে ইন্দ্রিয়কে ছাড়িয়ে যেতে হবে তখন সেই জ্ঞানটা লাভ করা যায় এই জন্য ভগবানকে নষ্ট করা যায় না কেন ভগবান সবসময় রয়েছেন নষ্ট কাকে করবে নষ্ট তা করবে যে যার কোনো সীমা রয়েছে ভগবানের কোনো সীমা নেই হ্যাঁ ভগবানের কোনো সীমা নেই ভগবানের সীমা নেই মানে ভগবানের সীমা নেই কোন কোনো জায়গায় তুমি বলে দিতে পারবে না যে এখানে ভগবান আছেন এর বাইরে ভগবান নেই এরকম বলা যাবে না আচ্ছা কোন সময় বলা যাবে না যে অমুক দিন থেকে অমুক দিন অবধি ভগবান আছেন তারপরে নেই এটাও বলা যাবে না আর ভগবানের কোনো কারণ নেই মানে এটা তো চিরকালের প্রশ্ন যে ডিম প্রথমে এসছ এসছে না মুরগি মুরগি প্রথমে এলো না ডিম হ্যাঁ এটা কে এটার উত্তর দেবে আমি জানি না তবে একবার আমি এখানে বলেছি এটা এটার উত্তর হ্যাঁ কেউ যদি জানে মনে রাখে রিতাজি কি বলছেন ক্লাসেই বলেছিলেন লাস্ট ক্লাসে লাস্ট গিটার ক্লাসে উত্তর দিয়েছিলাম না তার আগে বলেছে কোন কোন উত্তর নেই এটার কোন উত্তর নেই মুরগি ছাড়া তো ডিম আসবে না ডিম ছাড়া মুরগি আসবে না 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 আমি আমার মনে পড়ছে না এখন এখানে না আমি ওখানে দিল্লিতে এসে মানে সজা সুজি ভাবে উত্তর এটা দিয়েছিলাম একবার এই প্রশ্নটা আমি হয়েছেটা কি একটা বাচ্চা মেয়ে সে তখন কোন ক্লাসে পড়ে ফোর্থ ক্লাসে পড়ে বোধ তখন ওকে আমি বললাম সে খুব বাতিলা সে খুব কথা বলে যাচ্ছে তো আমি তখন ওকে বললাম আচ্ছা আমি তোমাকে এমন একটা প্রশ্ন করব তুমি উত্তরই দিতে পারবে না তো সঙ্গে সঙ্গে সে উত্তর দিল হ্যাঁ তা তো স্বাভাবিক আপনি এত বড় আর আমি এত ছোট আপনি এমন প্রশ্ন করবেন আমি উত্তর দিতে পারবো না এমন অস্বাভাবিক কি আছে তো ঠিক আছে তা ঠিক আছে তাও আপনি প্রশ্ন করুন আমি চেষ্টা করি ঠিক আছে মুরগিটা প্রথমে এসছে না ডিম এটা তো খুব সহজ উত্তর এটার উত্তর হচ্ছে ডিম প্রথমে এসছে বললাম কি করে দেখুন আপনি যদি একটা রেস্টুরেন্টে যান ফোর্থ ক্লাসে পড়তো তখন আট বছর মানে আট ন বছর বয়স তো বলছে আপনি একটা রেস্টুরেন্টে যান আপনি যদি ডিমের বিরিয়ানি অর্ডার করেন না মুরগির বিরিয়ানি অর্ডার করেন তাহলে ওটা ওরা ডিম দেবে কিন্তু ডিমের বিরিয়ানি অর্ডার করলে থরে ওটা তো মুরগি দেবে ওই জন্য মুরগি ডিম প্রথমে এসছে মুরগি না তো যাই হোক তো কতটা হচ্ছে ভগবানের কোনো কারণ নেই ডিম দিয়ে মুরগি আসে মুরগি দিয়ে ডিম হয় তো ধরুন জগতে সব মুরগিরা বন্ধ মানে মুরগি মুরগি করা হয় একটা বাংলাতে কথা আছে না মুরগি করা তো ধরো সব মুরগি গুলো বন্ধ হয়ে গেছে মানে মুরগি মানুষকে করা সেই মুরগি না যে সত্যি সত্যি যে মুরগি সেগুলো সব শেষ হয়ে গেছে তারপরে তার ডিম আসবে না মানে ডিমও শেষ হয়ে গেছে মুরগি না থাকলে ডিম হবে না ডিম না থাকলে মুরগি হবে না তো কারণ যদি না থাকে যেমন মাটি না থাকলে ঘটার আর তৈরি হবে না হুম তো কারণ যদি না থাকে তাহলে কার্য মানে ওটা দিয়ে যেটা বানানো হয় সেটা হবে না তো ভগবানের কিন্তু কোনো কারণ নেই ভগবানের কোনো স্থান নির্দিষ্ট স্থান নেই রয়েছে অনন্ত তো আমরা বলি দেশ দেশ মানে স্থান আর জায়গা আর কাল কাল মানে সময় আর নিমিত্ত নিমিত্ত মানে কারণ তো দেশ কাল নিমিত্ত যার তিন এটাতেই যে অনন্ত তার মানে যার কোনো নিমিত্ত নেই কারণ নেই যার কোনো নির্দিষ্ট জায়গা নেই যার কোনো নির্দিষ্ট কাল নেই তিনি হচ্ছেন ভগবান আর ঈশ্বর বা ব্রহ্ম যে কোনো কথায় বলা যাবে তো ওই জন্য তার নাশ করা যাবে না কেন তার কোনো কোনো সীমা নেই আর সীমা যারা আছে তার নাশ হবেই এখন রীতা দিয়ে একটা জায়গায় বসে আছেন এখানে তো উনি বসেননি কড়ি করে নেই উনি শুধু ওখানেই আছেন হ্যাঁ ওনার বাড়িতেও উনি যেখানে বসে আছেন শুধু ওখানেই আছেন অন্য জায়গায় নেই তো দি এই শরীরটা নশ্বর ঠিক সেরকম আপনি একটা সেব কিনলেন কিনে ওটাকে অ্যাপল ওটাকে কেটে দিলেন কেটে রাখলেন কিছুক্ষণ পরে কি হয়ে যাবে কালো হয়ে যাবে কেন সময়তে ওটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো ওই রকম নাশ ভগবানের হয় না এই জন্য ভগবানকে কেউ শেষ করতে পারে না ভগবানের নাশ করতে পারে না তো ভগবানের নাশ করতে পারে না মানে কি আত্মার নাশ করতে পারে না আর প্রকৃত পক্ষে আমরা কে আমরা আত্মা আত্মা মানে ভাগভূত ওই রকম আত্মা নয় আত্মা ব্রহ্ম অব্যক্ত যার শরীর মন প্রাণ এগুলোর ঊর্ধ্বে সেই আত্মা তারপরে বলছে

তুমি যে ধর্মটাকে বেছে নিয়ে সেটা হচ্ছে যুদ্ধ করা তো তুমি যুদ্ধ করো এখানে বসে কি সব কথা বলছো এটা বলতে চাইছেন তা এখন বললেন যে দেখো এই আত্মা তোমার স্বরূপ আর যাদের সঙ্গে তুমি যুদ্ধ করছো তাদেরও স্বরূপ আত্মা ফলে তুমি যেটা ভাবছো যে ওদেরকে মেরে দিলে সেটা ঠিক নয় তুমি ওদেরকে মারতে পারছো না কারণ প্রকৃতপক্ষে আত্মা আত্মার কোনো নাশ হয় না আত্মার কোনো সীমা নেই তো তুমি ওদেরকে মারছো না আর তুমিও মরবে না কেন তোমার প্রকৃত পক্ষে আত্মা তো তোমার কোনো এই জন্য নিত্যশিয়া এই যে নিত্য মানে নিত্য মানে যার মধ্যে কোনো পরিবর্তন হয় না সবসময় শাশ্বত সবসময় থাকে সেরকমই থাকে আনাসী হ্যাঁ যার কোনো নাশ হয় না যে শাশ্বত নশ্বর নয় অপ্রমেয় আর যার কোনো প্রমেয় নেই মানে যাকে মাপা যাবে না যার কোনো সীমা নেই যার কোনো ঠাকুর বলছেন তার ইতি টানা যাবে না মানে ভগবানের কোনো ইতি টানা যাবে না তার কোনো সীমা নেই অপ্রমেয় প্রমেয় মানে হচ্ছে যাকে বোঝা যায় বা যার কোনো যাকে মাপা যায় সে অপ্রমেয় অপ্রমেয় মানে যার কোনো সীমা নেই যাকে মাপাবে হ্যাঁ যে শরীরের মধ্যে আছে বা শরীরের সঙ্গে যার সম্বন্ধ হয়ে রয়েছে অজ্ঞানের জন্য আমরা যেহেতু জানি না যে আমরা আমরা আত্মা ব্রহ্ম ভগবানের সন্তান ভাবছি কি আমি এই শরীর শরীর ভাবলেই যত সমস্যা শরীর ভাবলে তখন আমি শরীর ভাবছি নিজেকে তখন কি করতে হয় সকালে আবার ঘুমোতে যেতে হয় আবার ঘুম থেকে উঠতে হয় তারপরে যত ওই মানে দাঁত মাজতে হয় তারপর অনেক কিছু বাথরুমে অনেক কিছু করতে হয় কেউ কেউ বাথরুমে ঢুকলে আর বেরোতেই চায় না হ্যাঁ আবার অনেকের বাড়িতে বাথরুমে একটা ছোট বাগান টাগান করে রাখে হ্যাঁ ওখানে আবার বই রাখে কেন ওখানেই ও থাকে আবার খুব মুশকিল গান টান করে অনেক কিছু করলে মন্ত্র পাঠ করলে তবে কাজ টাজ হলো তারপরে বেরোলো এইসব করতে কেন শরীর হ্যাঁ দি একদম পড়ে যাচ্ছেন হেসে হ্যাঁ দেখুন মাথাটা না লাগে যেন তো ওই শরীরটা তারপরে কি হয় আবার সে বাথরুম থেকে বেরিয়ে আবার সে আয়নার সামনে দাঁড়িয়ে আবার সে কি সব করছে তো ওইটা একটা চললো তারপরে শরীরে একটু অসুবিধা হলে করোনা তো একদিকে থাক এমনি কোন অসুবিধা হলে খেলে হাজম হচ্ছে না হ্যাঁ হাজম না হলে আবার অনেক কিছু অসুবিধা এরকম অনেক কিছু অসুবিধা এগুলোর জন্য ডাক্তারের কাছে যাও ডাক্তার থেকে ওষুধ নাও ওষুধ কে খাবে না যেমন চন্দ্র রায় বলেছেন কাছে যাবে ওকে বাঁচতে হবে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনবে তাকে বাঁচতে হবে ওষুধ খাবে না কেন তোমাকে বাঁচতে হবে তো তো ওই ওই করে সব ওষুধ খেতে হচ্ছে ইয়ে করতে হচ্ছে শরীরটাকে কত যত্ন করতে হচ্ছে কেন শরীর মনে করছে শরীরই না মানে যার বন্ধন হয়ে গেছে শরীরের সঙ্গে যে নিজেকে জড়িয়ে ফেলেছে শরীরের সঙ্গে কি করে ফেলেছে জন্য জানে না নিজে জান না এইসব পুরনো পুরনো অনেক ছবিগুলোতে না এরকম একটা মার্কা মারা একটা গল্প থাকে কি যে দু ভাই ছিলেন একটা মেলাতে দু ভাই আলাদা হয়ে গেলেন একজন ভাই সে নিজের বাড়িতে আছে বড় বাড়ি আর একটা ভাই একটা গরিব বাড়িতে গিয়ে ঢুকেছে আর সে জানে না যে আমার বাবা আসলে কত কোটিপতি ইত্যাদি আর ওখানে ইয়ে করছে তো এই যে জানে না যার বাবা কোটিপতি সে তো কষ্ট পাচ্ছে ঠিক সেরকম আমরা জানি না যে আমরা এই শরীর নই আমরা সচেত আনন্দ স্বরূপ আমরা সবসময় আনন্দে আছি কথায় আনন্দে আছি হ্যাঁ মা যদি খেতে না দিল বা মা যদি খেতে দিল কিন্তু আমার পছন্দ হলো না করে আনন্দ নেই আর হুম কেন কেন আমি জানি না যে আমি অসীম অনন্ত আত্মা তো শরীরই না হ্যাঁ মানে এটাই যে নিজেকে শরীরের সঙ্গে জড়িয়ে ফেলেছে আত্মা অনাশই না হ্যাঁ বললাম যার কোন নাশ নেই ইমে দেহাহা মানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন দেখো এই তোমার সামনে যে শরীরগুলো দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য তোমার তোমার পক্ষেও যুদ্ধ করছে আর তোমার বিপক্ষে করবদের যে সেনা এই শরীরগুলো এ এই মানে শরীর গুলো এগুলোর একটা অন্ত আছে এগুলোর একটা এই ওষুধ যখন কিনবে তখন সবসময় দেখবে এক্সপায়ারি ডেট মানে যে কোনো জিনিস কিনলে দেখতে হবে এক্সপায়ারি ডেট ঠিক আছে ঠিক সেরকম আমাদেরও এক্সপায়ারি ডেট আছে ম্যানুফ্যাকচারিং ডেট তো জানা আছে বার্থডে সেটাই সেদিন ম্যানুফ্যাকচার হয়ে বেরোলে তারপরে একটা এক্সপায়ারি ডেট আছে ওটা কারোর জানা নেই বিপদটা হচ্ছে এটা এই জন্য সবাই ভাবছে আমার তো আর এক্সপায়ারি হবে না করোনাতেই মরলো আহা করোনাতেও মরে গেল কিন্তু আমি তো মরবো না আমি তো সবসময় চিরকাল বেঁচে থাকবো সবার এক্সপায়ারি ডেট আছে ঠিক আছে আর আমরা জানি না কবে সেটা হ্যাঁ তো আমাদের আন্তাবান্তা হ্যাঁ আমাদের একটা শেষ আছে উক্তাহা আর এইগুলোকে উক্তাহা মানে বলা হয়েছে যে এইগুলোর অন্ত আছে কে বলেছে শাস্ত্র বলেছে ডক্টর বলছে সবাই বলছে এর জন্য গীতা টিতা পড়তে হবে না সবাই বলে দেবে হ্যাঁ মরবে একদিন মরবে হম আর যদি কারোর কাছে গিয়ে খুব বান্দ্রাম করলে বলবো মরবে একদিন হ্যাঁ সেটাও আছে হ্যাঁ মরবে তো একদিন তো মরতেই হবে সে মার খেয়ে মরো বা এমনিতেই মরো মরতে হবে তো এটা বলা আছে ভারত মানে ও ভরত বংশের মধ্যে যে এসছে ভরত বংশের তো তুমি যুদ্ধ করো হলো আরে এই শরীর গুলো এমনিতে থাকবে না আর তুমি তোমার কাজটা তুমি বলেছিলে যে যুদ্ধ করবো তোমার কাজটা করো যেটা তুমি বলেছো করতে করো স্বামীজি একটা মস্ত বড় কথা বলছেন ইট ইস বেটার টু

ইয়ে হয় মানে যখন নতুন নতুন কিছু একটা ধরুন একজন একটু বেশি খেলো খেয়ে তার খেতে ভালোবাসে তো একটু চেহারা একটু হয়েছে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একটু মোটা হয়েছে এবারে কেউ ওকে বলে দিল যে হ্যাঁ এরকম থরি থাকতে হয় একটু স্লিম হোক সঙ্গে সঙ্গে ওর স্লিম হওয়ার পাগলামো ঢুকে গেছে সঙ্গে সঙ্গে গিয়ে ভিএলসিসি জিম একটা আছে আমি ওদের কোনো এজেন্সি এজেন্ট কিছু নই আমি মানে এমনি বলে দিচ্ছি ওই ভিএলসিসি জিম বা অন্য কোন জিমে গিয়ে মেম্বারশিপ একটা নিলো হ্যাঁ প্রচুর টাকা দিল তখন দেখলো যে না ওটা নিতে হবে নিলো আর বাড়িতে জায়গা থাকলে একটা ট্রেডমিল ট্রেডমিল কিনে আর টাকা থাকলে পকেটে ট্রেডমিল ট্রেডমিল কিনে রাখলো বাস ওই দুদিন যাবে জিম তারপরে আর জিম জিম হ্যাঁ আর ওই ট্রেডমিল একটু দুদিন এরকম এরকম করবে তারপরে ওটা পড়ে থাকবে তারপরে কি হলো এবারে এই ট্রেডমিলের ব্যাপারটা হচ্ছে এটাকে ব্যবহার করলেও যা না করলেও তাই মানে ব্যবহার না করলেও সে কিছু দিনে খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর ব্যবহার করলেও নষ্ট হয়ে যাবে তো ওইটাই এখানে বলছে যে দেখো এই সব শরীরের একটা এক্সপায়ারি ডেট আছে আন্তা হ্যাঁ তো এই জন্য আর তুমি প্রকৃতপক্ষে কাউকে নষ্ট করতে পারবে না এরা শরীরই না হ্যাঁ এরা সবাই কিন্তু আত্মা তারা এক একটা শরীরের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে অজ্ঞানের জন্য ফলে তুমি এটা ভেবো না যে তুমি কর্ণকে মেরে দেবে কখনো পারবে না কেন কর্ণ তো এই শরীর নয় আচ্ছা তুমি মারতে পারবে না তোমাকেও তুমিও তাহলে কেন এইসব মানে নাটক করছো যা করতে এসছো যুদ্ধ সেটা করো কেন সেটা তুমি বেঁচে নিলে তোমার কর্ম হিসাবে ঠিক আছে তো সেটা তুমি করো কেন এটার এমনি একটা শেষ আছে তো এটা ভগবান বলছেন যে তুমি ঠিক বুঝতে পারছো না যে এরা প্রকৃতপক্ষে আত্মা এরা সত্যি সত্যি এরা আত্মা এরা শরীর নয় আর তুমি যাদের জন্য কাঞ্চ যেটা আগে বললেন প্রজ্ঞাবাদাংশ ভাসাশে আশৌচান শৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসা মানে তুমি ওইটার জন্য শোক করছো দুঃখ করছো যেটার জন্য না অনুশোচন্তি পণ্ডিতা যারা পণ্ডিত বা যারা জানেন জিনিসগুলো তারা ওর জন্য দুঃখ করে না তুমি এর জন্য কে তো এটা তো এমনিতেই শরীরগুলো নষ্ট হবে এই জন্য তুমি যেটা করতে এসছো সেটা করো তারপরে বলছেন হতম উভৌ তৌ না বিজানিত নায়ম হান্তি না হান্যতে এগুলো খুব বুঝতে হবে সারা জীবন সাধন করলে পরে এগুলোর উপলব্ধি হয় তার আগে হয় না তো কি কি বুঝতে হবে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন ইহা যে এনম এই আত্মাকে আমাদের প্রকৃতপক্ষ মানে প্রকৃত স্বরূপ কি আত্মা প্রকৃতপক্ষে আমরা আত্মা এনম তো যে বলে যে যে এই আত্মাকে ব্যক্তি মনে করে মনে করে যে এ মারছে হন্তার মানে মনে করে যে এ খুন করছে বা হত্যা করছে তাহলে ইহা আর চ আর এনম এই হতম মরে গেছে মানিয়াতে ভাবছে উভৌ দুজনই তাও এই না হান্তি না 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 মারেও তো যারা মনে করে যে এই আত্মাকে আত্মা মারছে অন্যদের তারাও এটা সম্বন্ধে জানে না আর যারা মনে করে যে এই আত্মা মরছে তারাও এটার সম্বন্ধে জানে না কেন কেননা আত্মা কখনো মরে না আত্মা কখনো মারে না তাহলে কি মরে কি মারে এই শরীরটা মনে মনে হয় হয় এই শরীরটা মরছে কিন্তু মারছে প্রকৃতপক্ষে আত্মা আত্মা কখনো মরে না আত্মা কখনো মারেও না হুম তো এই শরীরটা একদিন যাবে আর এর শরীরে এই শরীরের মধ্যে মানে শরীরের সঙ্গে যে জড়িয়ে রয়েছে আত্মা সে কোনোদিন মরবে না আর তুমি ভাবছো তুমি ওদেরকে মেরে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভাবছো যে তুমি ওদেরকে মেরে বিশাল বড় পাপ করছো তো সেটা তুমি ভুল করছো ভাবছো এরকম কারণ তুমি একজন সৈনিক তুমি একজন ক্ষত্রিয় তো তোমার ধর্মটাই হচ্ছে নিজের রাজ্যকে বা নিজের দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করা সেটা তোমার সদর্ম সেটা তোমার করতে হবে যেমন শিক্ষক যদি শিক্ষকতা না করে ঠিকমতন ক্লাস না নেয় তাহলে সেটা ভুল তো সেটা তোমাকে করতে হবে অতএব এখানে এসে তুমি বৃথাই ভাবছো যে আমি ভুল করতে চলেছি কেন তুমি কোনো ভুল করতে চল মানে ভুল করছো না তুমি কোনো ভুল এটা তোমার ভাবাটাই ভুল হয়ে যাচ্ছে এরকম শ্রীকৃষ্ণ বলছেন আর এই জন্য বারবার করে বলছেন যে দেখো শরীরটা তো মরবেই শরীরটা তো নশ্বর কখনো মরে না শাশ্বত তাহলে তুমি কেন এরকম চিন্তা করছো তারপরে উনি বলছেন না মিয়তে বা কদাচিত নায়ম ভূতওয়া ভবিতা না ভূয় अजो नित्य शाश्वत पुराण न हन्यते हम शरीर बोलचे ए आत्मा कदाचित कखनो न जायते जन्मन आत्मा कखनों जन्मन शरीर वा जन्म वा मो न वा শরীর কখনো তার কোনো অস্তিত্ব মানে আত্মার আত্মার কোনো অস্তিত্ব হয় না আর ভূয় ভবিতা আর আবার সে তার অস্তিত্ব আসে না না হয় না তার মানে কি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি যে যারা সনাতন ধর্মের তারা বিশ্বাস করে যে আমাদের জন্ম জন্মান্তর রয়েছে যতক্ষণ না আমাদের মোক্ষ লাভ হবে ততক্ষণ আমাদের আবার জন্ম নিতে হবে এটা আমার আমাদের বিশ্বাস তো ওটা কে জন্ম নিচ্ছে সেটা কি আত্মা জন্ম নিচ্ছে বলছে না আত্মা জন্ম নেয় না আত্মা মরেও না আত্মা সেরকমই আছে যেটা তোমার বাস্তবিক স্বরূপ সেটা সেরকমই আছে কিন্তু কি তুমি তোমার শরীরটা মরছে তোমার শরীরটা জন্ম নিচ্ছে বারবার তোমার শরীর আসছে ওর একটা অস্তিত্ব হচ্ছে আবার চলে যাচ্ছে আবার নতুন করে অস্তিত্ব হচ্ছে যেমন আমরা এই এই কথাটা পরে শ্রীকৃষ্ণই বলবেন কাপড়ের উদাহরণটা দেবেন আমরা আর একটা পরি তো তাতে কি আমরা পাল্টাচ্ছি না শুধু কাপড় পাল্টাচ্ছে যারা হিরোইন গচের মানুষ তাদের বা হিরো তাদের ঘন মানে ঘন ঘন কাপড় পাল্টায় তো ওই রকম কাপড় পাল্টাচ্ছে কিন্তু তুমি কি পাল্টাচ্ছ না ঠিক সেরকম তুমি নিজেকে মনে করছো এই শরীর কিন্তু তুমি শরীর নও তুমি আত্মা আত্মা মানে তুমি এই শরীরের উর্ধে বলছে তারপরে বলছে বা ভূত ভূয়া না ভবিতা জন্ম নেওয়ার পরে আবার জন্ম নেয় না কে আত্মা কেন আত্মার কোনো জন্মই নেই শরীরের জন্ম রয়েছে আজা হ্যাঁ आत्मा की तर जन्म है मान जन्म नहीं नित्य है शाश्वत शाश्वत है तरह मध्य कोई शाश्वत कथा को ट मान स्वा मान तो कल कल आगामी कल मान हम आगामी कल স্বতহে মানে যে কাল থাকবে আর তার সঙ্গে ওই যোগ পরে সবসময় যে কালে থাকবে শাশ্বত কথা আমরা অনেকের নামও হয়তো শাশ্বত তো ও কিন্তু ওটার মানে হচ্ছে এটা সবসময় যে আগামী আগামীকাল থাকবে তার মানে তার কোনো নাশ হবে না মানে যে সবসময় কালে থাকবে আমাদের কোনো ভরসা নেই আমি এই গীতা ক্লাস নিচ্ছি হ্যাঁ তারপরে হঠাৎ আগামীকাল দেখলেন নরসিমানন্দ নেই কেন ও তো সবার একটা এক্সপায়ারি ডেট আছে আমার কবে আছে কে জানে তো ওই জন্য সবার এক্সপায়ারি ডেট আছে কিন্তু আত্মা ব্রহ্ম তার শাশ্বত মানে সে আগামীকাল সবসময় তার রয়েছে এটাই হচ্ছে তার আক্ষরিক মানে পুরাণ হ্যাঁ পুরা পি নাবা পুরানা হ্যাঁ মানে সে বহুত বহু পুরোনো তার মানে সবসময়ে রয়েছে শরীরে মানে মারা না হানিয়াতে মারা যায় না মরে না তার মানে শরীরটা মরছে আত্মা শরীরের সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু একটা শরীর মরে গেলে পরে সে আত্মা অন্য শরীরে যায় তখন আত্মা কিন্তু মরে না শরীরটা মরে এই জন্য তুমি বৃথাই চিন্তা করছো যার কোন জন্ম হয় তার ছটা অবস্থা থাকে ছটা অবস্থা এগুলোকে বলে ষাট বিকার ষট বিকা ষাট মানে ষট মানে ছটা ষাট মানে ওইটা নয় ষট মানে সংস্কৃতের ষট স ষষ্ঠীর স আরেকটা ষাট বিকার হ্যাঁ ষট বিকার মানে ছ রকম তার মধ্যে পরিবর্তন কি কি যায়তে মানে জন্ম নেয় যায়তে জন্ম নেয় আস্তি আস্তি মানে তার একটা অস্তিত্ব হয় জন্ম নেয় একটা অস্তিত্ব হয় তারপরে বর্ধতে বর্ধতে মানে বাড়ে বৃদ্ধি হয় বিপারি নামাতে তার মধ্যে অনেক রকম পরিবর্তন হয় আপাক মানে তার ক্ষয় হয় ক্ষয় হয় তারপরে নাশ হয়ে যায় আপাক্ষই মানে জন্ম নেবা তারপরে হচ্ছে বলছে আস্তি আস্তি মানেটা কি যে ওর একটা অস্তিত্ব হচ্ছে আচ্ছা আলাদা করে কেন বলল যখন একজন জন্ম নিচ্ছে তখনই তো তার অস্তিত্ব হচ্ছে আলাদা কেন কেন বলল তো ওরকম একটা ব্যাপার আছে আপনারা হয়তো জানেন আপনারা সবাই জানেন ছোটরা হয়তো জানেন না যখন একজন শিশু জন্ম নেয় তখন অনেক সময় কি হয় সে মৃত জন্ম জন্মায় মানে মরা জন্মায় তো ওটাকে ইংরেজিতে বলে স্টিল বার্থ মানে ও জন্মালো কিন্তু তার মরে গেছিলো মৃত হয়ে জন্মালো মরে জন্মালো তো শুধু মরা বেরোয় হ্যাঁ তো ওইটা তাহলে ওর জন্মটা হলো কিন্তু অস্তিত্ব হলো না এই জন্য শাস্ত্রকার তখনই বলে গেছেন যে জন্ম হতে হবে আর অস্তিত্ব হতে হবে তার মানে সে জন্ম নেবে মরা হয়ে না সে বেঁচে থাকবে জয়ন্ত থাকবে জন্ম হবে তারপরে তার কি হবে বার্দাতে তার মধ্যে বৃদ্ধি হবে বাড়বে তার শরীরটা বৃদ্ধি পাবে বাড়বে তারপরে বিপরী নামাতে তো ছোট বাচ্চা যখন বেরিয়ে আসছে হ্যাঁ মানে যখন বেরিয়ে আসছে তখন দেখতে একদম বাজে তারপরে ও সব একটু মেকআপ টেকআপ করে দেখা এসব বলে হ্যাঁ বাচ্চা অনেক সময় ছবিতে দেখাচ্ছে না যে এরকম বেরিয়ে এলে একদম কসমেটিক ওরকম হয় না হ্যাঁ তো এটা মানে সব পরিষ্কার করে তারপরে বাচ্চাকে দেখাচ্ছে তারপরে বাচ্চার মধ্যে ভালো করে সব চুল টুল এলো দাঁত এলো অনেক কিছু তো থাকে না প্রথমে সব সব এলো হচ্ছে আলাদা আলাদা অঙ্গ বিপরীণ নামাতে তারপরে এগুলো সব হয়ে গেল খুব ভালো কথা একুশ বছর অবধি নাকি এরকম হবে মানুষের মানুষের শরীরে শুধু একটাই অঙ্গ রয়েছে যেটা যত দিন বেঁচে আছে মানুষ ততদিন তার বিকাশ হতে থাকে আর সেই অঙ্গ অঙ্গটা হচ্ছে আমাদের মগজ হ্যাঁ যদি অনেকে বলে তোমার ব্রেইন বাড়ছে না ইত্যাদি ওই শুধু ওইটাই বাড়ে মানে ওইটা ওখানেই একটু মানে বিকাশের বা পরিবর্তনের যে মানে একটা অপেক্ষা রয়েছে আর কি তো একুশ বছর অব্দি অনেক কিছু হয় মানে গ্রোথ হয় কারো কারো পঁচিশ অবধি হয় তারপরে আর গ্রোথটা বন্ধ হয়ে যায় তারপরে আর শরীরে কিছু বাড়েনা তারপরে কি হয় জায়তেasti वर्धते विपरीणामते अपक्षियते তারপরে ক্ষয় হতে লাগে এই যে চুল এলো আমরা দাঁত এলো তারপরে এক একটা করে দাঁত পড়ে গেল দাঁত যখন বাচ্চা অবস্থায় আসে তখন ও পড়ে যায় ওটাকে বলে মিল্ক টিথ মানে দুধ খায় যখন বাচ্চা তখন যে দাঁতগুলো আসে ওটাকে বলে মিল্ক টিথ তো সেটা তারপরে ওটা পরে গিয়ে আবার ভালো দাঁত আসে খুব থাকে সেটা আবার তারপরে বাচ্চা যখন বড় হলো এসব হলো তারপরে দাঁত পড়ে যায় সেটা হয় দাঁতের ভালো করে যত্ন না করার জন্য পড়ে যায় বা বয়স হয়ে গেলো এটার জন্য পড়ে যায় ডায়াবেটিস হলেও পড়ে যায় অনেক কারণ আছে তো এই দাঁতগুলো পড়ে গেল তারপরে সেই দাঁতের সেট লাগিয়ে এরকম করে সব করলো আর কি তো সেইটা হলো দাঁতের ব্যাপার তারপরে চুলটা পড়ে যায় চুল আবার কালো চুল সেটা পেকে যায় তো ওরকম ধীরে 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 কারো হাঁটু ব্যথা হয় কমড়ে ব্যথা হয় মাথা ব্যথা হয় অন্যদের জন্য মাথা ব্যথা হয় এই করে 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 ধীরে 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 শরীরে সবকিছু কিছু ক্ষয় হতে লাগে আপাক তারপরে কি হয় তারপরে তো ওই এক্সপায়রি ডাইট বললাম সেটা নাসিয়াতি তো যাদের জন্ম হয় এই ছটা জিনিস থাকে হম তো এখানে এই শ্লোকে শ্রীকৃষ্ণ দেখো এই যে ছটা ছটি অবস্থা এটা শুধু শরীরের থাকে থাকে না বলছে যে না যায় এতে ওর জন্ম হয় না মৃয়াতে ওর মৃত্যু হয় না সব কিছু হয় না শুধু শরীরটা যায় কিন্তু आत्मा तुम्हार प्रकृत स्वरूप से बोल वेदा विनाशीनम नित्यम या एनम अजम अव्ययम कथम स पुरुष पार्थ कम घात हंती कम बोल से पार्थ पार्थ माने प्रथा प्रथा माने कुंती कुंतीर पुत्र पार्थ बोल से ओ पार्थो तो पार्थो कदाटा সব পাণ্ডবকেই বলা যাবে ওই প্রথম তিন পাণ্ডবকেই বলা যাবে পার্থ হ্যাঁ যারা কুন্তির পুত্র তিনজন তাদেরকেই পার্থ বলে ডাকা যাবে কিন্তু এখানে অর্জুনকে ডাকা হয় আমরাও বেশিরভাগ অর্জুনেরই এতে ব্যবহার করি পার্থ সারথী পার্থ সারথী মানে যে পার্থের সারথি অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ স্বামীজি স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ভারত ফিরে এলেন তখন উনি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ন দিন উনি আঠারোশো সাতানব্বইতে উনি চেন্নাইতে ছিলেন যেটাকে আমরা আজকে বলি চেন্নাই তখন ম্যাড্রাস তখন ক্যাসেল কার্নন বলে একটা জায়গা ছিল ওখানে ছিলেন এখন সে বাড়ির নাম হচ্ছে বিবেকানন্দ ইলাম বা ইল্লম মানে বিবেকান্দ হাউস তো সেই জায়গায় উনি ছিলেন তো তখন উনি পাঁচটা বক্তৃতা দিয়েছিলেন তো ওই বক্তৃতার মধ্যে একটা বক্তৃতার মধ্যে উনি বলছেন ওখানে ওই জায়গায় যেখানে ওই বিবেকানন্দ ইল্লাম আছে ম্যাড্রাসে সমুদ্র তার সমুদ্রের ধার ওই সমুদ্রতট সমুদ্রের ধারের কাছে একদম রাস্তা পার করলে সে বাহারি সে ওখানে ছিলেন তো ও এই জায়গাটাকে বলে ট্রিপলি কেন তো ওখানে উনি একটা বক্তৃতায় তো বলছেন ওখানে একটা মন্দির আছে পার্থ সারথি অদ্ভুত মন্দির যদি কেউ চেন্নাই যায় অবশ্যই স্বামীজির এটা তো দেখবেনই মন্দিরটাও দেখবেন তো ওই মন্দিরে পার্থ সারথী পার্থের সারথি মানে অর্জুনের সারথি মানে অর্জুনের ড্রাইভার আর কি হ্যাঁ সারা মানে ইতিহাসে কোনো ড্রাইভার হয়নি যে এত বিখ্যাত ঠিক আছে আর যার কথা এত লোকেরা শোনে একমাত্র একজন ড্রাইভার তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তো ড্রাইভার কার ড্রাইভার অর্জুনের ড্রাইভার তো সারথি তো ওখানে ওই মন্দিরে শ্রীকৃষ্ণ ওরকম দাঁড়িয়ে আছেন মানে হাতে বেত নিয়ে যেটা দিয়ে ঘোড়াটা চালানো হয় সেরকম দাঁড়িয়ে আছেন আর মুখে সব ঘা হয়ে গেছে কেননা যুদ্ধ থেকে চলে এসছেন বলে মুখে ঘা আছে ওরকম দাঁড়িয়ে আছেন অদ্ভুত মূর্তি শ্রীকৃষ্ণের এরকম কোথাও মূর্তি পাওয়া যাবে না ওখানে ওই বাঁশি টাসি নেই হ্যাঁ তো স্বামীজি একটা বক্তৃতা বলছেন গো দিস মিনিট টু পার্থ এই মুহূর্তেই তুমি পার্শ্ববর্তী মন্দিরে যাও আর ওখান থেকে এই যে পার্থসারথী যে যুদ্ধে গিয়ে পরাক্রম সৌর্যের সঙ্গে যুদ্ধ করলেন তো ওইটা ওই বীর বীর্য শৌর্য যেন আমাদের মধ্যেও আসে সেটা বলছেন তো এই বক্তৃতা সেই অংশটাকে ওরা ওখানে লাগিয়েছে আমাদের মিশন থেকে একটু নেওয়া ওই স্বামীজির কথাগুলো তো ওই পার্থ সারাতি ওই জন্য পার্থ পার্থ বলছেন ও পার্থ অর্জুন ইয়াহা যে এনম এই আত্মাকে অবিনাশিন আমি মানে যার কোনো নাশ নেই যার কোনো শেষ নেই নিত্যম যার মধ্যে কোনো পরিবর্তন হয় না আজম যার কোন জন্ম হয় না অব্যয়ম যার মধ্যে কোনো যে এই আত্মাকে এর কোনো জন্ম নেই এর কোনো নাশ নেই এর কোনো পরিবর্তন নেই এরকম যে জানবে সাহা সেই পুরুষ ব্যক্তি কথাম কি করে কম কাকে কম কে ওকে মারবে মানে যে 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 জানে আমার আমার স্বরূপ সেটার কোনো জন্ম নেই কোনো মৃত্যু নেই তার মধ্যে কোনো পরিবর্তন নেই তো তাকে কে মারতে পারে বা সেই বা কাকে মারতে পারে পারবে না শুধু শরীরটা মারছে তো এটা কাউকে মারবে না কেন অর্জুন শুরুতে বললো না প্রথম অধ্যায় আহা আহো অর্জুন শুরুতে বলছে আহা আমরা কত বড় পাপ করতে চলেছিলাম যে আমি সবাইকে মেরে দিতাম তো তুমি কে মারবে রে ভাই ওর তো এমনিতে এক্সপায়ারি ডেট মানে জং লেগেও মরবে আর ক্ষয়েও মরবে তো ওই জন্য খেটে মর খেটে মরতে হবে তো বলছে তুমি মারার কে সে তো এমনিতেও তার একটা অন্তবন্ত ইমে দেহা হা সব যে শরীর আছে সব এই যে এখানে বসে আছে সবাই সবার এক্সপাইরি ডেট আছে আপনারা যদি ভাবেন আরে আমাদের খেদে কাজ ছিল না ক্লাসে এলাম আমার যে সব কি সব বলছেন বলাই শার্ট সব কি কথা বলছেন মারা যেসব হ্যাঁ বাবারে বাবা এরকম বলতেনি অনেকবার হয় আমি আমি যদি বলি যে আহা মরে যাও মহারাজ মহারাজ এই কথা বলতেন হ্যাঁ দূত আপনারা আশ্রমে এসছেন হ্যাঁ শাস্ত্রের কথা শুনবেন তাও না 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 এটা বলতেন না অপশকন এটা বলতেন না এটা খারাপ কথা কেন খারাপ কথা কেন ঠিকই তো কথা যতই বিউটি পার্লারে যান না কেন একদিন তো চলে যাবে তো কি এটা তো ঠিক কথা এটাতে খারাপ কথা কোথায় এলো এটাই হক কথা মানে ঠিক কথা তো এইটা যে জানবে যে আমার শরীরটা আমার স্বরূপ নয় তো সে কি করে মারবে কি করে মরবে আর অর্জুন বলছে যে আমি তো মারতে যাচ্ছিলাম আর কোথায় মারবে সবাই তো এমনি মরে যাবে এমনি মরে যাবে তুমি মারলেও না মারলেও মরবে তো ওই জন্য বলছে জীর্ণানি যথা বিহায় নবানি কৃষ্ণাতি নরোপাণী तथा शरीरा विहाय जीर्णा अन्या संयाति नवानी दे बोल नर है एक जो मानुष यथा जेमन जीर्णानि वासांसी विहाय जीर्णानि माने जेगुलो चिड़े गे वासांसी वासांसी माने कापड़ गुलो विहाय बाद दिए छेड़े दिए अपरानि नवानी गृहनाती अन्नो नूतन নয় কাপড় নেয় তথা ঠিক সেরকম দেহি মানে এই শরীরের সঙ্গে যে জড়িয়ে রয়েছে জীর্ণানি শরীরানি বিহায়া সে কি করছে যে শরীরগুলো ক্ষয়ে গেছে সে ক্ষয়ে যাওয়া শরীরগুলোকে বিহায়ে ছেড়ে দিয়ে অন্যানি নবানি সংয়াতি নতুন অন্য নতুন নবানি মানে নতুন সংযাতী তার মধ্যে ড মানে আমরা সব প্রকৃত পক্ষে কি আত্মা আমরা আমাদেরকে আমরা ভুলে গেছি আমাদের স্বরূপটাকে ভুলে ভুলে গেছি আমরা কি করছি আমরা মনে করছি শরীর কিন্তু এই শরীর যখন পুরনো হয়ে যায় মানে যখন এই শরীর ক্ষমতা চলে যাবে বা জীর্ণ হয়ে যাবে বা যখন এই শরীরের আর কিছু করার শক্তি মধ্যে থাকবে না বল থাকবে না তখন আমরা কি করব। এই শরীরটাকে ত্যাগ দিয়ে ত্যাগ করে আর অন্য শরীরে চলে যাব। যেমন সাপটাকে যারা ভালো করে দেখেছেন তার চামড়াটাকে খলুসটাকে সে ফেলে দেয় কিছুদিন পরে আবার নতুন তার ওখানে চলে আসে তো চামড়াটাকে সে ফেলে দেয় হ্যাঁ ঠিক সেরকম আমরা এই কাপড়গুলোকে এখানে এটা বলছে যে কাপড় যেগুলো চিড়ে গেছে এখন জানি না কে চিড়া কাপড়টা ফেলে সবাই ওই নতুন একটা কিছু হলো পুজো কাপড় কিনতে হবে আমি ওখানে পার্টিতে যাচ্ছি কাপড় কিনতে হবে আমি এখন আজকে কলেজে ঢুকবো কাপড় কিনতে হবে এরকম বাড়িতে অনেক কাপড় পরে থাকে আর আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম এখন তো সেই সে লোকটাকে আমি আর দেখছি না সে একজন অদ্ভুত লোক থাকতো সে আসতো এসে সে পুরনো কাপড় নিয়ে বাসন দিত এখন সেইটা আর পাওয়া যাচ্ছে না এখন কাপড়ের দাম এত কম হয়ে গেছে বাসনের দাম এত বেড়ে গেছে বোধহয় আর ওই ব্যবসাটা আর চলবে না তো তখন আগেকার দিনে ওরকম হতো হ্যাঁ পুরোনো কাপড় রিতাদি হাসছে মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা তো ওই কাপড় বা দেশের কথা হম তো কাপড় ওরা পুরোনো কাপড় নিত আর বাসন নিত তখন মা দরদাম করতে হ্যাঁ এই এত ভালো কাপড় দিলাম আর এত বাজে বাসন দিচ্ছ ভালো বাসন হ্যাঁ এরকম তো এসব চলতো তো ওই রকম আমরা কাপড় মানে আর একটা জোক 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 আছে না বলে একটা জন্তু আছে আপনাদের ইংরেজিতে বলে বলে লিচ জোক হিন্দিতে হ্যাঁ তো ওই লিচটা কি করে এরকম এরকম যায় এরকম মানে এরকম মানে তার আসলে তার মুখটাকে এরকম রাখে নিচে ঠিক আছে আমার যে বড় আঙুলটা রেখেছি মুখটাকে এরকম রাখে নিচে আর এরকম এরকম করে মায়াবতীতে যেখানে ছিলাম প্রচুর জোকাত থাকতো বৃষ্টির কালে এরকম এরকম করে সেটা মুখ নয় এটা হচ্ছে ওর লেজ কিন্তু এখানে ওর সিগন্যাল রয়েছে অ্যান্টেনা ও যেখানে যেখানে রক্তে সন্ধান পায় এরকম এরকম করে যাবে কিন্তু এরকম করে তারপরে কি করে যাবে ওইটাকে আবার এখানে রাখবে এরকম তারপরে এটা উঠবে তারপরে এরকম করে যাবে মানে এই এইটা এরকম রাখবে এটাকে রাখবে তারপর এরকম করে মানে যখন দেখছে যে এখানে রক্তের সন্ধান পাওয়া যাবে তখন এটাকে নিচে রাখবে আর এটাকে নিয়ে এরকম যাবে তো এইটাকে উপনিষদে বলা আছে যেমন ওই যোগটা হাঁটে ঠিক সেরকম আত্মা কি করে যখন শরীরটা ক্ষয়ে যায় তখন ওই শরীরটাকে ত্যাগ করে তারপরে আর একটা নতুন শরীর নেয় যেমন যোগটা এখান থেকে ছাড়বে কখন যখন এখানে ধরে নেবে তারপরে এরকম যায় তো ঠিক সেরকম এই এই করে তো ওইটাই আমাদের যখন এই শরীরটা শেষ হয়ে যাবে কাজ আমরা অনেক কর্ম করি তো যখন আমরা কর্ম করি তখন আমরা মনে করি যে আমি করছি বা আমি এই অনুভব করছি যখন এই মমকার থাকবে ওই কর্মের ফলটাও আমাদের ভোগ করতে হবে ঠিক আছে কর্মের ফল এখন যখন ভোগ করতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমাদের যতক্ষণ না কর্মফল থাকবে ততক্ষণ আমাদের আবার জন্ম নিতে হবে তো আমরা মোক্ষ কবে পাব যখন আমরা ভাব আমরা জানবো যে এই কাজগুলো আমি করছি না মানে অহংকার কর্তৃত্ব আর ভক্ত বোধ থাকবে না অর্থাৎ আমি করছি বা আমার এইটা এটা থাকবে না তখন আমাদের আর জন্ম হবে না যাবে হয়ে যাবে কিন্তু তার আগে পর্যন্ত আমাদের জন্ম নিতে হবে তো আমাদের ধরো অনেক রকম কর্ম আছে কিন্তু ওর মধ্যে কিছু কিছু কর্মের জন্য না আমার এমন কর্ম আছে যে আমাকে মানে আমাকে না মানে কাউকে এমন কর্ম আছে ওকে লেডি ডক্টর হতে হবে তো সে তো আর পুরুষ শরীরে তো লেডি ডক্টর হতে পারবে না তো ওকে তাহলে কিছুক্ষণ থাকবে সে পুরুষ শরীরে যত বছর ওর পুরুষ শরীরে যা কাজ যা কর্ম সেটা শেষ হয়ে গেলো তারপরে সে ওটা ত্যাগ করে আর নতুন শরীর নেবে সেটা হচ্ছে যেটাতে সে লেডি ডক্টর হতে পারে তো কর্মের অনুযায়ী শরীরটা পাল্টার आज के एटुकु ओम शांति शांति ही हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु